सुप्रिय दर्शक आपनादेर स्वागतम फेनी मीडियार पक्ष थेके चलमान समयेर करोना परिस्थितिते सरकारेर जे सब निर्देशना रयेछे सेई सब निर्देशना बास्तबायने মাঠে জেলা প্রশাসনের সদস্যরা নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে অবস্থান করছেন আমি এখন রয়েছি ফেনীর বড় মসজিদের সামনে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সরকারের পক্ষ থেকে যে সব গুরুত্বপূর্ণ যে নির্দেশনা দেওয়া হয় সেটি হচ্ছে সামাজিক দূরত্ব সেই সামাজিক দূরত্ব কতটুকু নিশ্চিত হচ্ছে আপনারা আমার পিছনেই এখন দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ ঘর থেকে বের হয়ে অহেতুক ঘোরাফেরা করছে যারা যাদের দৈনন্দিন চাহিদা রয়েছে তারা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে ঘর থেকে বাইর হলেও কিছু উৎসুক জনতা রয়েছে তারা প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে মাঠে ঘাটে ভিড় জমাচ্ছে আমি যদি আপনাদের একটি বিষয় বলি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জেলা প্রশাসনের সহায়তায় মাঠে যেসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সেসব ভ্রাম্যমাণ আদালত যতক্ষণ পরিচালনা করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষ সচেতন থাকে বলেও আমাদেরকে জানিয়েছেন আমরা ইতিপূর্বে দেখেছি ভিতরের বাজার রয়েছে ফেনী জেলার যেটি বড় বাজার বলে খ্যাত সেই ভিতরের বাজারে যতক্ষণ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষ সচেতন থাকে ভ্রাম্যমাণ আদালত সরে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষ পূর্বের স্বাভাবিক ন্যায় ফিরে আসে আমি যদি একটি বিষয় আপনাদের বলি মানুষ যেভাবে সরকারের একটি নির্দেশনা সেটি হচ্ছে পরিবহন পরিবহন যত স্বল্প করা যাবে ততই মরণব্যাধি যে করোনা ভাইরাস সেই করোনা ভাইরাস থেকে মানুষ রক্ষা পাবে বলে করোনা যে প্রাদুর্ভাব সে প্রাদুর্ভাব থেকে নিজেকে বাঁচতে হলে নিজের পরিবারকে বাঁচাতে হলে সমাজকে বাঁচাতে হলে রাষ্ট্রকে বাঁচাতে হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে আমরা পৃথিবীর অনেকগুলো দেশে দেখেছি সামাজিক দূরত্ব যেসব দেশগুলো নিশ্চিত করতে পেরেছে সেই সব দেশগুলোতে কিন্তু করোনার যে মরণব্যাধি যে করোনা ভাইরাস সেই করোনা ভাইরাস থেকে কিন্তু তারা সংক্রমণের যে সংখ্যাটা সেটি কিন্তু রোধ করতে পেরেছে কিন্তু ইতিপূর্বে আমাদের যে দেশে মানুষ সামাজিক দূরত্ব নিশ্চিত না করতে পারায় কিন্তু দিন দিন আমাদের দেশের এই করোনা সংক্রমণের ঝুঁকিতে মানুষ পড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ছে তো যতক্ষণ পর্যন্ত এই করোনা সংক্রমণের ঝুঁকি ঠেকাতে পারবে ততক্ষণ সামাজিক যে দূরত্ব সেটি নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারলেই কিন্তু সেই করোনা মরণব্যাধি করোনা ভাইরাস সেটি থেকে রক্ষা পাবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন আমরা এখানকার কিছু বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যত সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ যখন প্রয়োজনে বের হবে বের হওয়ার সাথে সাথে তার যেসব জিনিসপত্র হাত দিয়ে ধরবে হাত ধরিয়ে হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু তারা বাসায় গিয়ে বা যে কোনো স্থানে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে যতক্ষণ পর্যন্ত নিজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সংক্রমণ থেকে বাঁচতে পারবে বলেই আমাদেরকে বিশিষ্টজনেরা জানিয়েছেন তো